সে প্রস্তকাকত ফাদিল আজি সিআইডির জিম্বার মিয়াদ করিব তিনি অভিযুক্তর জ্যোতি রেখা বড়গোহাই হেরম্ব দাস আর চিত্র রায়ক হাজির করা হব আদালত তিন দিনের সিআইডিয়ে জিম্বাতে লৈছিল তিনি অভিযুক্ত আদালত হাজির করে পুনের জিম্বাত বিচরার সম্ভাবনা লক্ষিমপুরতে গ্রেপ্তার হওয়া প্রণব দত্তকু অনা হব গুয়াহাটিল সিআইডির কার্যালয়তে জেরা চলা হব প্রণব দত্তক ইতিমধ্যে লক্ষিমপুর সদর থানায় উপস্থিত হয়েছে সিআইডির একটা দল পুনৰবাৰ উল্লেখ কৰিছো প্ৰস্তকাকৰ ফাদিল সন্দৰ্ভত যিহেতু তিনি অভিযুক্তক জিম্মাত লৈছিল সিআইডিয়ে আজি সিআইডিৰ জিম্মাৰ ম্যাদ উকলিব তিনি অভিযুক্তৰ জ্যোতি ৰেখা বৰগোহাঁই হেৰম্ব দাস আৰু চিত্ৰ ৰায়ক হাজিৰ কৰা হ'ব আদালতত তিনি দিনৰ বাবে সিআইডিয়ে জিম্মাত লৈছিল তিনি অভিযুক্তক আদালতত হাজিৰ কৰাই পুনৰ জিম্মাত বিচৰাৰ সম্ভাৱনা আছে লক্ষিমপুৰতে গ্ৰেপ্তাৰ হোৱা প্ৰণৱ দত্তকো অনা হ'ব গুৱাহাটীলৈ সিআইডির কার্যালয়তে জেরা চলা হব প্রণব দত্তক ইতিমধ্যে লক্ষিমপুর সদর থানায় উপস্থিত হয়েছে সিআইডির একটা দল আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।